সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে বেশ কিছু ক্যাটাগরিতে তা লোক নিচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথেই থাকবেন। সো নিয়মিত চাকরির আপডেট সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পাবলিশ করার সাথে সাথে পেয়ে যান সবার আগে। সো আপনাদের সুবিধার্থে আমি সার্কুলারটি জুম করে নিচ্ছি। এখানে দেওয়াই রয়েছে, যেমন হচ্ছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল গাজীপুরে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে টোটাল চারটি ক্যাটাগরিতে লোক নিচ্ছে। যেমন এক নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে উচ্চমান সহকারী, এখানে 2 জন লোককে তারা নিয়োগ দেবে এবং 14 নম্বর গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে, এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ হতে হবে। তার মানে কম্পিউটারের বেসিক একটি ট্রেনিং এর জন্য একটি সার্টিফিকেট প্রদান করে থাকে। সো এই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে। সো 1 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, যেমন হচ্ছে ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর ও টাঙ্গাইল, এই 6টি জেলা এই পত্রের ক্ষেত্রে আবেদন করতে পারবে। শুধুমাত্র এই 6টি জেলা আবেদন করতে পারবেন আপনারা। ভালোভাবে জেলাটা উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এবং 2 নম্বর যে পদটি রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে 14 নম্বর গ্রেডে, বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা, এবং যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতকোত্তর, তার মানে আপনাকে ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। পাশাপাশি ষাটলিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে 2 নম্বর পত্রিতে আবেদন করার জন্য। 2 নম্বর পত্রের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে পত্র রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5 জন লোককে নিয়োগ দেবে এবং 16 নম্বর গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। যোগ্যতা যেটি প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনার যদি এখানে এইচএসসি পাশের সার্টিফিকেট থাকে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরে 20 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকলে আপনি 3 নম্বর পদের ক্ষেত্রে আবেদনটি সাবমিট করতে পারবেন। এবং জেলার ভিতরে আসে কিনা আপনারা একটু দেখে নেবেন, যেমন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলার প্রার্থী 3 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং 4 নম্বরে যে পত্র রয়েছে সর্বশেষ অফিস সহায়ক, এখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 20 নম্বর গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এই পত্রের ক্ষেত্রে যদি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন। তবে জেলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার প্রার্থী আপনারা শুধু আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সীমা 1/3/2023 তারিখ হিসাবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত ধরা হবে। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। সার্কুলারটিতে সম্পূর্ণ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে। যেমন এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন tjtg.teletech.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন না, আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদনটি সাবমিট করতে পারবেন। সো আবেদনটি সাবমিট করার সময় সীমা যেটি রয়েছে, যেমন 14/3/2023 সকাল 10টা থেকে আবেদন করা শুরু হয়েছে, তার মানে 14/3/2023 থেকে আবেদন করা শুরু হবে, এখনো শুরু হয়নি। আজকে হচ্ছে আপনার 8 তারিখ, আপনার এই আবেদনটি সাবমিট করা শুরু হবে 14 তারিখ থেকে। সুতরাং এখনই যদি আপনি আবেদনটি সাবমিট করতে চান এখনই আবেদনটি সাবমিট করতে পারবেন না। 14/3/2023 সকাল 10টা থেকে আবেদনটি সাবমিট করা শুরু হবে এবং শেষ হবে 10/4/2023
23 সকাল সরি রাত 12টা পর্যন্ত আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন। সুতরাং আপনার আবেদনটি সাবমিট করার জন্য দীর্ঘ একটি সময় পাচ্ছেন, আশা করি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। আবেদনটি সাবমিট করার পরে আপনাকে পরীক্ষার ফি বাবদ একটি অ্যামাউন্ট জমা দিতে হবে, যেমন এক নম্বর ক্রমিক থেকে তিন নম্বর ক্রমিক পদের জন্য 223 টাকা এবং চার নং ক্রমিক পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করবেন এই সার্কুলারের ভিতরে বিস্তারিত পেয়ে যাবেন, এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি এবং অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন ওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন লিঙ্কটি এবং এই সার্কুলারটি পুনরায় দেখে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, কি এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।